হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। সো আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিওতে কী টপিক নিয়ে আমি হয়তো বা কথা বলবো সেটা হয়তো বা আপনি অনেক আগেই আপনারা গেস করতে পেরেছেন, কারণ আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম আজকে আমি কোন টপিকের উপরে কথা বলবো। সো পূর্বে যে টপিকটা নিয়ে আমরা কথা বলেছিলাম সেইটার উপরে জাস্ট একটু চোখ বুলাই। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডসটারা হাই আর্নিং মেথড 55। সো এই প্রজেক্টের মাধ্যমে অর্থাৎ অ্যাডসটারাতে কীভাবে আপনারা আর্নিং করবেন পেডস নিশের মাধ্যমে, সো কীভাবে আপনারা একটা ব্লগার ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করবেন পেডস রিলেটেড, এবং সেখানে আপনারা কীভাবে আপনারা কিওয়ার্ডকে রিসার্চ করবেন, কিওয়ার্ডকে প্লেস করবেন, কীভাবে আপনারা এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখবেন, কীভাবে আপনারা ব্লগের এসইও যে সেটআপটা রয়েছে সেটা আপনারা কমপ্লিট করবেন, এবং কীভাবে আপনারা অ্যাডসটারার যে অ্যাডগুলো রয়েছে সেগুলো পারফেক্টভাবে প্লেস করবেন, এবং কীভাবে আপনারা লং টাইম কাজ করবেন, আরও বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি ওই প্রজেক্টটাতে কথা বলেছিলাম। আমি ওই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে পিন্টারেস্ট না, সেটা হচ্ছে টুইটার মার্কেটিং স্ট্র্যাটাজি। টুইটারের কীভাবে মার্কেটিং স্ট্র্যাটাজি ফলো করে আপনারা আপনাদের যে ব্লগ সাইটগুলো রয়েছে সেটা পেডস হতে পারে, সেটা হতে পারে হেলথ অ্যান্ড ফিটনেস, সেটা হতে পারে স্পোর্টস, সেটা হতে পারে ট্রেন্ডিং নিউজ, সেটা হতে পারে যে কোনো ধরনের সাইট, এবং সেই সাইটে আপনারা প্রচুর পরিমাণে ভিজিটর ড্রাইভ করে নিয়ে আসতে পারেন, সেটা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রির ট্রাফিক আপনি নিয়ে আসতে পারবেন এই মেথডটা ফলো করে, ঠিক আছে। সো এই মেথডটা কিন্তু আপনি ইউটিউবে পাবেন না, 100% আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। সো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য ধরে এ টু জেড দেখার চেষ্টা করবেন, ঠিক আছে, একটা পার্টও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে। সো অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। তার আগে একটা কথা, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমি আপনাদের কিন্তু রেগুলার বেস অনলাইন আর্নিং রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স এবং অ্যাডসটারার বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি এবং ভবিষ্যতেও দিয়ে দিব। সো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা চলে আসি, সর্বপ্রথমে আমরা যে ব্লগটা গত ভিডিওটা ক্রিয়েট করছিলাম সেটা হচ্ছে পেডস 99 লাভার। সো এরকম একটা ব্লগ আমরা ক্রিয়েট করছিলাম, সো এখান থেকে দেখতে পাচ্ছেন এবং সমস্ত সেট আপ কিন্তু আমরা কমপ্লিট করছি, জাস্ট পোস্টটাও এরকম দেখতে পাচ্ছেন। সো এরকম সুন্দর একটা পোস্ট এখানে আমি লিখেছি এবং উপরে দেখতে পাচ্ছেন 728x90 যে ব্যানারটা সেটা শো করতেছে এবং নিচেও একটা ব্যানার শো করতেছে এবং এখানে সোশ্যাল বার ব্যানার শো করতেছে। সো এই হচ্ছে মূল আমাদের সেট আপ। সো সমস্ত সেট আপ কিন্তু কমপ্লিট, আমি কীভাবে গুগল থেকে ট্রাফিক নেবেন এসইওর মাধ্যমে সেই সেট আপও কমপ্লিট করে দিয়েছি, কিন্তু ইনিশিয়ালি অবস্থায় কিন্তু আপনারা কিন্তু সার্চ থেকে ভালো একটা ট্রাফিক পাবেন না, কারণ আপনাদের ডোমিনের একটা অথরিটি চলে আসতে হবে, বয়স হতে হবে, ঠিক আছে, পেজ অথরিটি বেড়ে যেতে হবে, সেক্ষেত্রে ধীরে ধীরে আপনারা সার্চ থেকে ট্রাফিকটা পাবেন। কিন্তু ইনস্ট্যান্টলি বা ইনিশিয়ালি প্রাথমিক অবস্থায় আপনারা কীভাবে একটা ব্লগে কিন্তু ট্রাফিক ড্রাইভ করাতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে, সেই টপিক নিয়ে কিন্তু আমি আজকে কথা বলবো। সো এর জন্য আমি টার্গেট করতেছি কিন্তু টুইটারকে, ঠিক আছে। আপনারা আপনাদের যে ব্লগের যে নাম সেই নামের সাথে মিল রেখে আপনারা সর্বপ্রথমে আপনাদের যে টুইটার অ্যাকাউন্টটা সেটা মেক করার চেষ্টা করবেন। এখানে একটা সুন্দর ছবি দিবেন, এখানে একটা কাভার ইমেজ দিবেন, দেওয়ার পরে আপনাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের যে ব্লগের যে ইউআরএলটা রয়েছে জাস্ট সেই ইউআরএলটা এখান থেকে https থেকে শুরু করে .com পর্যন্ত এই ইউআরএলটাকে কপি করবেন। কপি করে জাস্ট আপনারা এডিট প্রোফাইল সেকশনে চলে আসবেন, আসার পরে জাস্ট আপনারা এখানে ওয়েবসাইট নামে যে সেকশনটা রয়েছে সেখানে আপনাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে সেটাকে আপনারা পুট করে দিবেন। তাহলে হবেটা কি, আপনাদের যে ওয়েবসাইটটার এখানে একটা ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট হবে, প্রোফাইল লিঙ্কিং ব্যাকলিঙ্ক। সো এই ব্যাকলিঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজ করে, এক্ষেত্রে আপনাদের পোর্টগুলো দ্রুত ইন্ডেক্স হওয়ার একটা চান্স থেকে যায়, ঠিক আছে। সো এই ব্যাকলিঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা যেহেতু একটা ফ্রিতে ব্যাকলিঙ্ক পাচ্ছি সেক্ষেত্রে আমরা তো আর ছেড়ে দিতে পারি না। সো এইটা ব্যাকলিঙ্কটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে সো আপনাদের কাজ হবে কি, এই যে আপনারা যে পোস্টগুলো করতেছেন সেই পোস্টগুলো আপনারা টুইটারে করবেন। সো টুইটারে পোস্ট করার জন্য টুইটার এই যে ইউআরএলটা রয়েছে ব্লগের পোস্টটা, সেই পোস্টটার ইউআরএলটাকে আপনারা কপি করবেন। কপি করে আপনারা জাস্ট টুইটারে চলে আসবেন, আসার পরে জাস্ট পোস্ট সেকশনে চলে আসবেন। পোস্ট সেকশনে আসার পরে জাস্ট সর্বপ্রথমে আমরা কিছু হ্যাশট্যাগ জেনারেট করবো। সো হ্যাশট্যাগ জেনারেট করার জন্য সর্বপ্রথমে আমাদের পোস্টটা কি রিলেটেড, পেডস রিলেটেড। সো আমরা এখানে দিতে পারি হ্যাশট্যাগ পেডস, ঠিক আছে, PETS। সো পেডস রিলেটেড আমরা দিয়ে দিব, দেন আমরা একটু গুগলে চলে আসবো। সো গুগলে এসে আমরা এখানে সার্চ করবো ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর। সো এখান থেকে ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করার পরে আপনারা এখান থেকে অনেকগুলো সাইট রয়েছে, আপনারা জাস্ট যে কোনো একটা সাইটকে আপনারা খুলে নেবেন। সো খুলে নেওয়ার পরে এখানে আপনারা জাস্ট এখানে আপনাদের যে টপিকটা সেইটা লিখে সার্চ করবেন। সো আমাদের যে টপিক সেটা হচ্ছে পেডস রিলেটেড। সো আমরা পেডস রিলেটেড কিওয়ার্ড লিখে এখানে সার্চ করবো পেডস রিলেটেড, সেখানে লিখলাম পেডস।
লেখার পরে আমরা জাস্ট এখান থেকে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ লিখে সার্চ করেছি, টপ যে হ্যাশট্যাগগুলো রয়েছে সোশ্যাল মিডিয়ায় সেগুলো আমাদের জেনারেট করে দিবে। সো এখান থেকে আমরা মোটামুটি কিছু হ্যাশট্যাগ এখান থেকে আমরা কপি করে নিব। জাস্ট কপি করে নেওয়ার পরে আপনারা জাস্ট সেম টুইটারে চলে আসবেন, আসার পরে আপনাদের যে টুইটারের যে হ্যাশট্যাগুলো কপি করছেন সেগুলো এখানে পুট করে দিবেন। দেওয়ার পরে আপনারা একটু নিচে চলে আসবেন, আসার পরে জাস্ট আপনাদের যে এখানে যে ইউআরএলটা, যে পোস্টের যে ইউআরএলটা সেটাকে আপনারা কপি করবেন। সো এটাকে আপনারা কপি করবেন, কপি করে দেন এখানে পুট করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট আপনারা একটু নিচে চলে আসবেন, এখান থেকে আপনারা জাস্ট একটা ইমেজ দিয়ে দিবেন, অ্যাট্রাকটিভ ইমেজ, ঠিক আছে, পেটস রিলেটেড। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ডগের একটা এখানে পোস্ট দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখানে দেওয়ার পরে জাস্ট আপনারা এইটাকে পোস্ট করে দিবেন, ঠিক আছে। সো এই হচ্ছে প্রপার পোস্ট করার যে গাইডলাইনটা, সেইটা এইভাবে যদি আপনারা পোস্ট করেন সো পোস্টটাতে কোনো প্রকারের কিন্তু চলে আসবে না, ঠিক আছে, রেস্ট্রিকশন চলে আসবে না, এবং এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা শো করতেছে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে এই পোস্টটাকে বেশি বেশি ছড়াইতে হবে। সো বেশি বেশি ছড়ানোর জন্য কি হয়, যদি এই পোস্টটাতে কেউ বেশি বেশি রিটুইট করে, যেমন ফেসবুকে কেউ যদি শেয়ার করে তাহলে কিন্তু সেটা বেশি বেশি রিচ হয়, বেশি বেশি লিঙ্ক ক্লিক চলে আসে। সো সেক্ষেত্রে টুইটারে কিন্তু শেয়ারের কোনো অপশন নেই, সেটা রয়েছে রিটুইট। কেউ যদি এটাকে রিটুইট করে সেক্ষেত্রে তার প্রোফাইলে এই পোস্টটা কিন্তু চলে যায়, এবং তার যে ইউজার রয়েছে, তার যে ফলোয়ার রয়েছে, ফ্যান ফলোয়ার রয়েছে, তারা পোস্টটা কিন্তু দেখতে পায়, এবং দেখতে পেলে কিন্তু এখানে লিঙ্কে একটা ক্লিক হওয়ার একটা চান্স থাকে, এবং সেক্ষেত্রে আপনারা ট্রাফিক পাবেন। সো এখন মূল ট্রিক্সটা এখানেই যে এই যে পোস্টটা রয়েছে সেটা আপনারা বাইরের কান্ট্রিতে কিভাবে শেয়ার করাতে পারেন, ঠিক আছে। সো সেটা আমরা একটু ডিফারেন্টভাবে ট্রাই করবো, চেষ্টা করবো, যাতে বাইরের অর্থাৎ ইউএসএ এবং কানাডা বা ইউনাইটেড কিংডম থেকে যাতে এই শেয়ারটা হয় অর্গানিকলি। সো এই শেয়ারটা করার জন্য জাস্ট আপনারা চলে আসবেন একটা সাইটে, সেটা হচ্ছে লাইক ফর লাইক, ঠিক আছে। এই সাইটটার লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখানে চলে আসবেন। সো এখান থেকে আসার পরে জাস্ট আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন। সো এখানে আপনার ইউজার নেম দিবেন, দেন এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন, দেন এখানে রিটাইপ পাসওয়ার্ডটা দিবেন, এখানে মেল দিবেন, আর এখানে রিটাইপ মেলটা দিয়ে এখানে অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিয়ে জাস্ট আই এম নট এ রোবট এই সেকশনটা ফিল আপ করে সাবমিট করে দিবেন, আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো আমার যেহেতু অ্যাকাউন্টটা আছে আমি আর এখানে দেখাচ্ছি না, আমি জাস্ট এখানে লগ ইন করতেছি। সো জাস্ট এখানে আমি লগ ইন করতেছি, সো এখান থেকে আমি লগ ইন করে নিলাম, ঠিক আছে। সো লগ ইন করে নিলাম, সো লগ ইন করার পরে এখানে আপনাদের কিছু ক্রেডিট লাগবে, ঠিক আছে। যদি ক্রেডিট না পান সেক্ষেত্রে কিন্তু আপনি টুইটারের যে রিটুইটটা সেটা কিন্তু কিনতে পারবেন না। সো এটা এক কথায় বলতে গেলে একটা পেইড মেথড, সেক্ষেত্রে ফ্রি কিছু ক্রেডিট তারা দেয়, এবং সেই ক্রেডিটগুলোর মাধ্যমে আপনি কিন্তু সেই শেয়ার বা রিটুইটটা আপনারা নিতে পারবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্টে কোনো প্রকারের কিন্তু ক্রেডিট নেই। সো এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র 2টা ক্রেডিট রয়েছে। সো এখান থেকে ক্রেডিট আর্ন করতে হবে সর্বপ্রথমে আপনাদের। সো ক্রেডিট আর্ন করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ক্রেডিট নামে একটা অপশন রয়েছে। সো এখান থেকে আপনারা জাস্ট ফ্রি ক্রেডিট সেকশনের উপর মাউস পয়েন্টারটা নিয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুককে লাইক করে, অর্থাৎ মূল কথা হচ্ছে এক্সচেঞ্জ, আপনি একজনকে লাইক করবেন, আপনি একজনকে রিটুইট করবেন, সে আপনাকে রিটুইট করবে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে আপনি লাইক করে ইনকাম করতে পারবেন, এখানে ক্রেডিট জেনারেট করতে পারবেন, পেজকে ফলো করে ক্রেডিট জেনারেট করতে পারবেন, দেন এখানে ইনস্টাগ্রাম ফলো করে আপনি ক্রেডিট জেনারেট করতে পারবেন। এখানে মূল কথা হচ্ছে আপনাদের মূলত 300-500 আপনি যত ক্রেডিট এখান থেকে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে আপনি তত ভালো একটা ফল আপনার ওয়েবসাইটে দেখতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট আপনাদের একটা টাস্ক কমপ্লিট করে দেখাচ্ছি, এখানে ইনস্টাগ্রাম ফলোয়ারের উপরে আমি ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা ইনস্টাগ্রাম পেজকে ফলো করে বা আইডিকে ফলো করে আমি পাবো 4 ক্রেডিট, ঠিক আছে। সো এখান থেকে আমি জাস্ট ফলো বাটনে প্রেস করলাম। সো ফলো বাটনে প্রেস করলে আপনাদের একটা পপ আপ উইন্ডো ওপেন হবে, সো আপনারা দেখতে পাচ্ছেন সেম টু সেম। সো এই পপ আপ উইন্ডো ওপেন হবে, জাস্ট আপনারা এখান থেকে তাকে ফলো করবেন, ঠিক আছে, একটু ফলো করবেন। ফলো করে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন, 1-2 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পরে এই যে উইন্ডোটা রয়েছে এটাকে আপনারা কেটে দিবেন, কেটে দেওয়ার পরে জাস্ট আপনারা কনফার্ম বাটনে প্রেস করবেন। সো কনফার্ম বাটনে প্রেস করলে আপনাদের হবেটা কি, আপনাদের এখানে কিন্তু ক্রেডিট যোগ হবে, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন 4 ক্রেডিট কিন্তু যোগ হলো। সো এরকম করে আপনারা কিন্তু ক্রেডিট এখান থেকে সর্বপ্রথমে জেনারেট করবেন বা আর্নিং করবেন, ঠিক আছে। ক্রেডিট আর্নিং করার পরে আপনাদের মূল কাজ হচ্ছে এই যে অ্যাড ম্যানেজ পেজেস নামে একটা সেকশন রয়েছে, আপনারা জাস্ট এখানে চলে আসবেন। আমি যেইভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে করার চেষ্টা করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফিচার, সো সিলেক্ট ফিচার থেকে আপনারা এখান থেকে জাস্ট টুইটার রিটুইট নামে যে সেকশনটা রয়েছে সেখানে চলে আসবেন। সো আমরা যেহেতু টুইটারে রিটুইটকে বাই করবো, ঠিক আছে। সো এখান থেকে আমরা এটাকে একটু ডিলিট করে দেই, ঠিক আছে, এটাকে ডিলিট করে দিই। কীভাবে আপনারা অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। সো এখান থেকে মূল কথা হচ্ছে আমরা এখানে টুইটারের রিটুইট সেকশনে চলে আসলাম, আসার পরে
জাস্ট এখান থেকে অ্যাড নিউ টুইটার লিংক, সো এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে টুইটার যে পোস্টের ইউআরএলটা রয়েছে সেটাকে আপনারা এখান থেকে কপি করবেন। কপি করে জাস্ট আপনারা এখানে চলে আসবেন, আসার পরে এখানে টুইটার ইউআরএলটাকে পেস্ট করে দিবেন। সো এখানে আমি জাস্ট টেস্ট লিখে সাবমিট করতেছি। সো এখানে ক্রেডিট ফর রিটুইটস, সো এখানে আপনারা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আপনারা ইউএসএ কানাডা বেস ট্রাফিক আপনারা নিতে চাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্রাফিক না, সেটা হচ্ছে আপনাদের রিটুইট নিতে চাচ্ছেন, অর্গ্যানিক রিটুইট। সো অর্গ্যানিক রিটুইট থেকে আপনারা অর্গ্যানিক ট্রাফিকটা পাবেন। সো এখান থেকে আমি মূলত 6 করে দিলাম। 6 করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে সাবমিট বাটনে প্রেস করবেন। সো সাবমিট বাটনে প্রেস করলে আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে লিঙ্কটা, ঠিক আছে? সো লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড। সো এই ওয়ার্ল্ড সেকশনটাকে আমরা এডিট করব। সো দেন এখান থেকে এডিট করে আমরা নিচের দিকে চলে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটস এবং ইউনাইটেড কিংডম, ঠিক আছে? এই দুইটা ট্রাফিক আমরা নিতে চাচ্ছি, বা এই দুইটা দেশে যাতে আমার রিটুইটটা শেয়ার হয় আমি সেটা চাচ্ছি। সো দেন এখান থেকে করার পরে জাস্ট আমরা এটাকে সেভ করে, ঠিক আছে, এখান সেভ করে দিব। আমাদের কাজ শেষ। এখন আপনারা এখান থেকে ক্রেডিট জেনারেট করবেন, এবং সেই ক্রেডিটটা স্পেন্ড হবে কোথায়, আপনাদের এই টুইটটা সেটা রিটুইট হওয়ার মাধ্যমে। দেন আপনারা এখান থেকে আপনাদের রিটুইটটা দেখতে পাবেন, আপনাদের যে টুইটারের যে পোস্টটা আছে সেটা আপনারা দেখতে পাবেন, হিউজ পরিমাণে একটা রিটুইট হচ্ছে, ঠিক আছে? এবং সেই রিটুইটের থ্রুতে আপনারা একটা ভালো পরিমাণে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন, ঠিক আছে? এবং সরি, আপনারা কিন্তু ভালো পরিমাণে একটা ট্রাফিক আপনাদের ব্লগ সাইটে দেখতে পাবেন, এবং সেখান থেকে আপনারা মূলত একটা ভালো আর্নিং করতে পারবেন। সো এই হচ্ছে ম্যাথড। সো ম্যাথডটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো কোশ্চিন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, বাই।